প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক গতকালকেই আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে যিনি বসেছেন অভিষেক ব্যানার্জি তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে প্রশ্ন ওঠে সাংবাদিকরা প্রশ্ন করেন আপনি যখন এই পদে বসেছেন তখন তাহলে আপনার কি ভাবনা সর্বভারতীয় স্তরে তৃণমূল কংগ্রেসকে বিস্তারের ক্ষেত্রে আপনি কি ভাবছেন গতকালকেই তিনি কি বলেছেন সেটা আপনাদেরকে আমরা শুনিয়েছিলাম তিনি বলেছেন যে এখনও এরকম চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যে আমরা কোন জায়গা থেকে শুরু করব। বিভিন্ন জায়গা থেকে আমরা ইমেল পাচ্ছি তাদের এলাকায় তাদের রাজ্যে আমাদেরকে চাইছেন কিন্তু আমরা কোথা থেকে শুরু করব কাজটা সে সেই বিষয়ে আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি আমরা এখনও ইমেলগুলো পড়ছি ভাবনা চিন্তা করব তারপর আমরা এটা নিয়ে একটা রূপরেখা তৈরি করে মিডিয়ার সামনে প্রকাশ করব কিন্তু দর্শক আমরা দেখলাম যে বিধানসভা নির্বাচন হল সেখানে তৃণমূল কংগ্রেসের বন্ধু পার্টি হিসেবে বেশ কিছু পার্টিকে এগিয়ে আসতে অন্তত প্রচারের ক্ষেত্রে সহযোগিতা করা কেউ কেউ কাউকে পাঠানো প্রচারের ক্ষেত্রে কেউ বা না পাঠালেও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে মমতা ব্যানার্জির পাশে থাকা বার্তা দেওয়া এবং সেটা নিয়ে বিভিন্ন মিডিয়াতে খবরও হয় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পাশে থাকার যে বার্তা সেটা আমরা দেখেছি বেশ কিছু আঞ্চলিক দলকে সেই বার্তা দিতে আমরা যেমন দেখেছিলাম তেজস্বী যাদব তিনি এসছিলেন এই রাজ্যে আরজেডি জেডি পার্টির তরফ থেকে এখানে যেমন অখিলেশ যাদবের যে পার্টি সমাজবাদী পার্টি তার যিনি অন্যতম নেত্রী জয়া বচ্চন তিনি এসছিলেন প্রচারে নেমেছিলেন তেমনি আরও একটি পার্টি তাদের কাউকে আমরা দেখিনি এই রাজ্যে আসতে বা কোনো প্রচারে অংশ নিতে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি কখনো মিডিয়াতে কথা কখনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট সেটা হচ্ছে মহারাষ্ট্রের শিবসেনা পার্টি শিবসেনা পার্টির নেতারা তারাও কিন্তু মমতা ব্যানার্জির পাশে থাকার বার্তা দিয়েছিলেন এবং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে তাদের যে একটা সমর্থন রয়েছে সেই কথা সেই বার্তা কিন্তু তারা দিয়েছেন এখন এই সবগুলোই হয়তো তৃণমূল কংগ্রেসের কাছে একটা অক্সিজেন যে তারা এই বিধানসভা নির্বাচনের যে রেজাল্ট করেছে এখান থেকে মনে হচ্ছে তাদের যে আমরা মনে হয় এবার সর্বভারতীয় স্তরে আমরা বিস্তার করতে পারব রাজ্যের বাইরে আমরা যখন বিভিন্ন অন্যান্য রাজ্যে আমরা যাব সেখানকার দলগুলো কোথাও কোথাও সহযোগিতা করবে কোথাও কোথাও তারা মনে করছেন যে আমরা এককভাবে লড়েই হয়তো ক্ষমতায় আসতে পারবো যেটা গতকালকে অভিষেক ব্যানার্জি বলেছেন যে আমরা শুধুমাত্র ভোটে অংশ নেওয়ার জন্যে বা ভোট শেয়ার কিছু বাড়ানোর জন্যে এজন্য আমরা কিন্তু নামবো না আমরা কিন্তু মানে একজন দুজন এমএলএকে জয়ী করার জন্য নামবো না আমরা কিন্তু জেতার জন্যে ঝাঁপাবো এই ধরনের আত্মবিশ্বাসী কথা গত কালকেই অভিষেক ব্যানার্জি বলেছেন কিন্তু আমি আজকে যেটা আপনাদেরকে দেখাবো যে যে সমস্ত আঞ্চলিক দলগুলো ভোটের সময় তাদের পাশে থাকার বার্তা দিয়েছিল এবং এখন যখন সর্ব সর্বভারতীয় স্তরে বিস্তারের মানে বিস্তারের বিষয়ে ভাবছে তৃণমূল কংগ্রেস হয়তো তাদের ওপর ভর করেই অনেকটা বিস্তারের কথা ভাবছে সেই রকম দলগুলির মধ্যে একটি দল দলের যিনি একেবারে নেতা এবং মহারাষ্ট্রের যিনি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে তার আজকে একটা যে কর্মসূচি সেটা যেন তৃণমূল কংগ্রেসের কাছে বলা যায় অনেকটা ছটকার মতো যখন তৃণমূল কংগ্রেস ভাবছে যে আমরা সর্বারতীয় স্তরে বিস্তার লাভ করবো বিভিন্ন রাজ্যে আমরা যাব। সেখানে বন্ধু দল হিসেবে যে সমস্ত আঞ্চলিক দলগুলো ভোটের সময় বার্তা দিয়েছিল তাদের ওপর কার্যত কার্যত একটা ভরসা রেখে তারা হয়তো এইরকম একটা স্বপ্ন দেখছে সর্বত স্তরে কিন্তু সেই বন্ধু দলগুলোর মধ্যেই শিবসেনা মহারাষ্ট্রের তার যিনি নেতা এবং মহারাষ্ট্রের যিনি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে আজকে যেটা করেছেন নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতা তার সঙ্গে পার্সোনালি কিন্তু একটা বৈঠক করেছেন যদিও তার আগে একটা সরকারি বৈঠক ছিল বেশ কিছু ইস্যুকে সামনে রেখে সেই বৈঠক হয় এবং সেখানে শুধু উদ্ধব ঠাকরে নয় তার সঙ্গে আরও যারা গেছিলেন প্রতিনিধি তারাও কিন্তু সেই বৈঠকে ছিলেন কিন্তু তারপর একেবারে পার্সোনালি মিটিং হয়েছে বেশ কয়েক মিনিট নরেন্দ্র মোদীর সঙ্গে কি সেই ইস্যু কি কারণে তার সঙ্গে এরকম ব্যক্তিগত বৈঠক এটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে জোর জল্পনা ছড়িয়েছে একটা সময় যখন এই বিধানসভা নির্বাচন চলছিল এই রাজ্যে তখন বিজেপিকে আটকাতে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার বার্তা যেভাবে দিয়েছিল উদ্ধব ঠাকরে দল শিবসেনা সেখানে মনে করা হচ্ছিল যে সামনে চব্বিশের যে লোকসভা নির্বাচন রয়েছে সেখানে যদি জোটবদ্ধ হয়ে লড়ার প্রশ্ন ওঠে বিজেপির বিরুদ্ধে সেখানে হয়তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে পারে শিবসেনা এরকম একটা জল্পনা কল্পনা চলছিল রাজনৈতিক মহলে কিন্তু আজকে যে ধরনের একটা বিষয় দেখা গেল সেখানে একেবারে নরেন্দ্র মোদীর সঙ্গে পার্সোনালি মিটিং উদ্ধব ঠাকরে তার সঙ্গে এই মিটিংয়ের কী বিষয় থাকতে পারে যদিও উদ্ধব ঠাকরে তিনি কিন্তু বলেছেন যে আমি তো বৈঠকটা করেছি নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি তো আর নওয়াজ শরীফ নয় তার সঙ্গে তো আমি মিট করতে যাইনি সুতরাং এটা নিয়ে এত কথা হচ্ছে কেন ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে রাজনীতির সূত্রে অনেক দিন ধরে যোগাযোগ সেখানে আমাদের তো ব্যক্তিগত বৈঠক হতেই পারে পলিটিক্সের বাইরেও তো অনেক কিছু ব্যাপার থাকে সেটা নিয়ে এত চর্চা এত কথা বলা হচ্ছে কেন এই কথা কিন্তু বলেছেন অবশ্য উদ্ধব ঠাকরে কিন্তু তা সত্ত্বেও যখন আমরা দেখছি তৃণমূল কংগ্রেসের যিনি সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন প্রধানমন্ত্রীর মুখোমুখি হতে চান না সরকারি স্তরে কোনো দরকার হলে বৈঠক হলেও তিনি মুখোমুখি হতে চান না আপনারা দেখেছেন কলাইকুণ্ডাতে নরেন্দ্র মোদী এসেছিলেন এইরকম একটা বিপর্যয়ের পরেও রিভিউ মিটিংয়ের বিষয় সেখানেও তিনি একেবারে বুড়ি ছোঁয়ার মতো ছুঁয়ে চলে যান এক দেড় মিনিট সামনে থেকে ইয়াসের রিপোর্ট দিয়ে চলে যান কোথাও যেন তিনি মুখোমুখি হতে চান না এইরকম একটা অবস্থাতেও এবং যখন অন্যান্য বৈঠক হয় ভার্চুয়াল বৈঠক হয় সেখানেও আমরা দেখেছি এড়িয়ে যাওয়ার কথা অনেক সময় এড়িয়ে গেছেন এখন আবার ইদানিংকালে অংশ নেওয়ার চেষ্টা করছেন কিন্তু আমরা যেটা দেখেছি যখন রাজনীতিগতভাবে বিরোধ সরকারি হতভাবে প্রশাসনিকভাবেও কিন্তু একটা বিরোধিতা করার জায়গায় আমরা দেখি মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু উদ্ধব ঠাকরের ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম উল্টো বিষয় সেখানে তারা হয়তো রাজনীতিগতভাবে অন্য অবস্থান করছেন সেখানে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার বার্তা দিয়েছিলেন উদ্ধব ঠাকরের দল কিন্তু আজকে দেখা দেখা গেল তিনি বলছেন তো আমি পার্সোনালি পলিটিক্সের বাইরে আমি মিটিং করেছি তো থাকতেই পারে আমি তো নওয়াজ শরীফের সঙ্গে পাকিস্তানের নওয়াজ শরীফের সঙ্গে তো মিটিং করিনি এই যে কথাটা সাফায় দেওয়া এখানে দুটো বিষয় রয়েছে দর্শক একটা হচ্ছে যে তিনি বলতে চাইছেন যে এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই সুতরাং এটা নিয়ে যারা বলছেন সেটা ফালতু বলছেন এই কথার কোনো ভিত্তি নেই রাজনৈতিক অবস্থান তাদের যেমন ছিল তেমনই আছে এটা একটা বার্তা আরেকটা বার্তা কিন্তু অবশ্যই যে রাজনীতিগতভাবে মতের বিরোধ থাকতে পারে তা সত্ত্বেও তার সঙ্গে পার্সোনালি মিটিং এবং বলছে এটা পলিটিক্যাল নয় তার মানে পলিটিক্যাল পলিটিক্সের বাইরেও যে একটা সৌজন্য বলে একটা বিষয় রয়েছে সেটা কিন্তু দেখিয়েছেন উদ্ধব ঠাকরে যেটা আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আমরা দেখিনি তারা রাজনীতিগতভাবেও যেমন বিরোধিতা করে থাকেন অন্যান্য ক্ষেত্রেও মানে কোথাও যেন সৌজন্য নিয়ে একটা প্রশ্ন ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কিন্তু উদ্ধব ঠাকরে সেটা কিন্তু করলেন না পার্সোনালি মিটিং করলেন এবং সেটা একটা ব্যাখ্যাও দিলেন সুতরাং এই যে বিষয়টা এটা কি কোথাও মানে ভাবাচ্ছে যে এই দলের সঙ্গে আলটিমেটলি জোটের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঠিক যেন মিল খাবে না কোথাও একটা মতো বিরোধ দেখা দিতে পারে বা অ্যাকচুয়ালি এই সময় যতই বিরোধ থাক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বিজেপির সঙ্গে একটা অ্যালায়েন্স হয়ে যাবে কারণ রাজ্য সরকার চালাতে গেলে একটা এরকম অবস্থান নিতে হয়েছে অ্যান্টি বিজেপি অবস্থান মহারাষ্ট্রে নিতে হয়েছে কিন্তু যখন লড়াইটা হবে লোকসভার লড়াই সেখানে যেহেতু একসঙ্গে তারা থাকতেন এবং এরকম একটা মিটিং কোথাও কি একটা আলোচনা সেরে রাখলেন এরকম একটা সামনাসামনি যখন পাওয়া গেছে উদ্ধব ঠাকরেকে নরেন্দ্র মোদীকে কোথাও একটা বার্তা দিয়ে রাখলেন যত এটা বাইরে বলা হচ্ছে যে পলিটিক্স নেই কিন্তু এই এইরকম পার্সোনাল মিটিং দশ মিনিট কি এমন থাকতে পারে বা তার বেশি এত সময় দিয়ে কী আলোচনা হতে পারে রাজনীতির নেতারা যখন বৈঠক করেন যতই বলা হয় যে পলিটিক্সের সময় বিষয় থাকে না কিন্তু তবুও রাজনীতির বিষয়টা কিন্তু মানে এর মানে ছাড়াটা যেন মানে সেটাকে সরানো যায় না রাজনীতির বিষয়টাকে সরানো যায় না প্রশ্ন ওঠেই প্রশ্ন এখানেও উঠছে দর্শক যদি সত্যিই রাজনীতির বাইরেও এরকম একটা সম্পর্ক থাকে তাহলে যখন নির্বাচন আসবে সেখানে যে সম্পর্কটা রাজনীতিতেও রূপ নেবে না সেটাই বা কী করে বলা যেতে পারে যাই হোক দর্শক যেটা বলছিলাম যখন অভিষেক ব্যানার্জি ভাবছেন যে বন্ধু আঞ্চলিক দলগুলোকে নিয়ে আমরা বিস্তারের এগোনো এগোবো সেখানে বলা যায় তৃণমূল কংগ্রেসের কাছে যেন এটা একটা ঝটকা রকমভাবে পার্সোনাল মিটিং করেন করবেন উদ্ধব ঠাকরে এবং সেটাকে বাইরে বেরিয়ে এরকম কথা সাফাই দিয়ে বলবেন তাহলে এই যদি তার অবস্থান হয় তাহলে লোকসভা নির্বাচন আগে যে একবারে তারা একসঙ্গেই থেকে যাবেন না বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়বেন না তারই বা কী গ্যারান্টি রয়েছে তাই অনেকেই কিন্তু এই খবর যারা পেয়েছেন তারা ভাবছেন যে সত্যিই যাদের ওপর ভরসা করছি বা বিশ্বাস করছি আদতে সেটা লোকসভা নির্বাচনের আগে কোনো কাজে লাগবে কি না সেটাই প্রশ্ন আপনারা দেখেছেন যে গত লোকসভা নির্বাচনে একবারে হাতে হাত ধরে বিভিন্ন আঞ্চলিক দলগুলো এক সঙ্গে লড়ব বলে একটা বলা যায় কার্যত প্রতিশ্রুতিবদ্ধ হয়ে পড়েছিলেন দলের নেতারা নেত্রীরা কিন্তু আলটিমেটলি জোটটাই হয়নি সেই অর্থে জোরটাই হয়নি এবারও কি তাহলে যে স্বপ্ন দেখছে তৃণমূল কংগ্রেস এটা কি স্বপ্নই থেকে যাবে অর্থাৎ ভোট যত এগিয়ে আসবে ততই কি তৃণমূল কংগ্রেসের এই যে স্বপ্নটা কতটা বাস্তবায়িত হতে পারে তার ইঙ্গিতটা কি মিলতে শুরু করবে আজকে যে ধরনের আমরা দেখতে পেলাম শিবসেনার এই অবস্থান সেখানে আর যাই হোক এটুকু বলা যায় যে তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু এই খবরটা ভালো খবর নয় দর্শক কি বলবেন কি হতে পারে চব্বিশের আগে অ্যালায়েন্স তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা কি সত্যি অ্যালায়েন্স করতে পারবে অ্যান্টি বিজেপি একটা অবস্থান কি নিতে পারবে তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জির নেতৃত্বে নাকি স্বপ্ন স্বপ্নই থেকে যাবে নিশ্চয়ই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে